স্যার, আজকে তো সেকেন্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড অ্যালটমেন্টের কোনো রেজাল্ট পাবলিশ হলো না। রেজাল্ট কখন পাবলিশ হবে? তো স্টুডেন্ট, তোমরা যারা এই জেক্সপো বা বুকলেট, বা আমরা এবছর তো জেক্সপো বুকলেট বলতে পারি না, পলিটেকনিকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করেছিলে, তারা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো তারা ভর্তি হয়ে গিয়েছো, যাদের কোনো সিট অ্যালোটেড হয়নি তারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিলে, ইভেন যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছো, অটো আপগ্রেশন করেছিলে 1,000 টাকা পেমেন্ট করে, তারাও অপেক্ষা করছো নেক্সট রাউন্ডের রেজাল্টের জন্য। তো আজকে 7 তারিখ, 7ই জুলাই, প্রিভিয়াস নোটিশ অনুযায়ী ডেট ছিল আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার। বাট আমি সকলকে জানাতে চাইছি, যেহেতু আগের দিন, সরি, আজকে তো 8 তারিখ, 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল ডেট অফ অ্যাডমিশনের ডকুমেন্টস ভেরিফিকেশন করে, যেহেতু সেটা রথ ছিল একদিকে, অপরদিকে সানডে ছিল, তো সেক্ষেত্রে আজকের ডেটে রেজাল্ট সেকেন্ড রাউন্ডের পাবলিশ হওয়াটা কিছুটা দিক দিয়ে হলেও একটু কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তো আমি সকলকে অনুরোধ করব, কিছুটা টাইম তোমরা ওয়েট করে যাও, আজকে রাত্রি 10টার মধ্যে তোমরা নেক্সট আপডেট পেয়ে যাবে। তো আপাতত এত উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, যারা যারা র্যাঙ্ক ভালো আছে, ভালোভাবে কলেজটা সাজিয়েছো, তাদের চিন্তা নেই, অবশ্যই কোনো না কোনো একটা কলেজ তোমাদের আসবে। বাট বুকলেটের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা খুব কম, সিট থাকার জন্য কিন্তু বুকলেটের স্টুডেন্টরা নিরাশ হতে পারো, কারণ বুকলেটের সিট কিন্তু মাত্র 10% থাকে, তো সেক্ষেত্রে একটা ডিফিকাল্টি তোমাদের ফেস হতে পারে। আর সেকেন্ড হচ্ছে, জেক্সপোর্ট যারা আমাদের অলরেডি কোচিং এ ভর্তি হয়ে গিয়েছো, তাদের জানাতে চাই, এবং বুকলেটেও, যে আমাদের ক্লাস কিন্তু ওই 15 থেকে 20 তারিখের পরই শুরু হয়ে যাচ্ছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে দিতে পারো। 6 মাসের ফার্স্ট সেমিস্টার একবার পেমেন্ট মাত্র 750 টাকা, আর যারা থার্ড সেমে পড়ছো, থার্ড সেমিস্টারের জন্য আমাদের ফিটা হচ্ছে 1 টাইম 1200 টাকা। ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা সাবজেক্ট, আমরা অল সাবজেক্ট পড়িয়ে থাকি। তো একটাই কথা বলবো, অ্যালটমেন্টের রেজাল্ট কিন্তু আজকে 8 তারিখ বিকাল 3টের মধ্যে আসার কোনো সম্ভাবনা নেই। যদি নতুন কিছু আপডেট আসে অবশ্যই আমি তোমাদের কাছে তুলে ধরবো। আর একটা বিষয়, অনেকের মনে প্রশ্ন যে স্যার, একবার আপগ্রেশন করেছি, আবার কি থার্ড রাউন্ডের জন্য অটো আপগ্রেশন করতে পারবো? এটাও কিন্তু বারবার দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না পোর্টালটা ওপেন হয়েছে। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখছি, যারা এই বাড়ি থেকে অনেক দূরে কলেজ পেয়েছো, যদি সেই গভর্নমেন্ট কলেজে যেতে চাইছো না, সেক্ষেত্রে তোমাদের কাছে একটা সুযোগ আছে, যে তোমরা চাইলে নিজের পছন্দ মতো ডিপার্টমেন্টে প্রাইভেট কলেজে সরাসরি ভর্তি হতে পারো। আর প্রাইভেট কলেজে যদি তোমরা ভর্তি হতে চাইছো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা লিংক পাবে, সেই গুগল ফর্মটা ফিল আপ করো, কোন কলেজটা তোমরা চাইছো সেটা ফিল আপ করো, তারপর আমাদের তরফ থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, আর মঙ্গল বুধবার করে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। তো আশা করছি যারা এখন অপেক্ষায় ছিলে তাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে একটা সঠিক ইনফরমেশন দিতে পারলাম, যে আজকের ডেটে তোমাদের এত উদ্বিগ্ন হয়ে লাভ নেই, আজকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে রাত্রি 10টার পর আবার একটা নতুন আপডেট আসবে, তখন তোমাদের যা প্রশ্ন সেই প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।